গুড মর্নিং, আসসালামু আলাইকুম, কেমন আছো, কেমন আছেন সবাই? আমার চা অনেক দিন পর, আমার নিজের কাছে এত বেশি ভালো লাগছে যে আজকে আমি 8 দিন পর, ওমা ধোয়া 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 দীর্ঘ 8 দিন পর আজকে চা বানাচ্ছি, আমার নিজের কাছেই খুব ভালো লাগছে। সো এখন হচ্ছে কি চা খাবো, আর হ্যাঁ ওয়েট তো লুজ করেছি, ওয়েট লুজ করাতে মনে হচ্ছে কি বিশ্ব জয় করে ফেলেছি। সিরিয়াসলি আমার জন্য বিশ্ব জয় করার মতোই ঘটনা, কারণ হচ্ছে একটা সময় ছিল সেটা আমার প্রথম পেজ ছিল ফ্যাট টু ফ্যাব লিপিকা, ফ্যাট টু ফ্যাব উইথ লিপিকা, এই পেজটা ছিল, এটা ব্যান করে দেওয়া হয়েছে না কোনো কারণে, জানি না, আমাকে মানুষ অনেক ভালোবাসে তো তাই আমার ফেসবুক খেয়ে ফেলে, পেজ খেয়ে ফেলে। সো সেটা ছিল আমার প্রথম পেজ, ওটাতে দেখতে মানে যদি ওপেন থাকে কেউ যদি দেখতে চাও বা আমি জানি না আছে কিনা, সো সেখানে দেখবে যে আমি আমার প্রেগনেন্সির পরে আমি 48 কিলো আমি লুজ করেছিলাম এবং একটা দারুণ একটা ট্রান্সফরমেশন আমার এসেছিল। এবং এখন যখন আমার মনে করো এতগুলো বছর পর আমার বাচ্চারা হয়ে গেছে, এখন বড় ছেলের বয়স হচ্ছে 14, ছোটটার 13, সো এতগুলো বছর পর আবার যখন আমি ওয়েট গেইন করলাম, মানে হচ্ছে এই মহামারী বলো যাই বলো, যে মেইন কথা হচ্ছে ওয়েট গেইন করেছি, আমি কোনো কারণ দেখাবো না। সো সেটার পরে এখন আবার দ্বিতীয়বার করে আমার বয়স বেড়েছে না, সো এখন ওই বয়সে যেটা আমি পেরেছিলাম তখন এই বয়সে এসে এবং উইথ থাইরয়েড অ্যান্ড হচ্ছে হাই প্রেশার, এই দুটা রোগের সাথে একসাথে অ্যাডজাস্ট করে দেন হচ্ছে ফাইট করে ওজন কমিয়ে নিয়ে আসা, আই থিঙ্ক আমার জন্য, আমি অন্য কারোর কথা বলবো না, আমার জন্য চ্যালেঞ্জিং। সো আর হচ্ছে যেহেতু আমার ঘরে বাইরে সমানে কাজ করতে হয়, আমার খিদের একটু বেশি লাগে আর আমি খিদে সহ্যও করতে পারি না, তারপরেও আমাকে মনে হচ্ছে তিতা ওষুধের মতো আমি এতদিন ছিলাম, অ্যান্ড হ্যাঁ অভ্যেস হয়ে গেছে, এখন আর খারাপ লাগে না। আর আরো হাফ কেজি মানে হচ্ছে 2 কেজি লুজ, 2 কেজি হলো হচ্ছে গিয়ে আমার 7 দিনে, 7 দিনে 2 কেজি, 7 দিনে 2 কেজি, 7 দিনে 2 কেজি। আচ্ছা এখন কথা হচ্ছে বেশি খুশিতে আবার বেশি না খেয়ে ফেলি, যেমন আজকে চা বসিয়ে দিলাম, আজকে চাটা খেতেই হবে আর আমি চা রাখবো আস্তে আস্তে, কেন কি হয় একটু চা খেলে চিনি খাবো না, তাই তো হয়। ব্রেকফাস্ট, আর এটা অ্যাকচুয়ালি ছিল আমার ডেজার্ট, কারণ এটা আমি কালকে রেডি করেছিলাম যে আমি এটা ডেজার্ট হিসেবে খাবো, কিন্তু ফার্স্ট টাইম আমার মনে হয় আমার লাইফে মনে হয় ফার্স্ট টাইম যে আমি ডেজার্ট খাইনি কালকে, কিছু আর রাতে খাওয়া হয়নি। সো এটাই হচ্ছে গিয়ে আমার ব্রেকফাস্ট, ডিম আছে, দেখা যাক কি খাই, আর সবচেয়ে আমার ভালোবাসার চা। আজকে 7 দিন পরে, আজকে 8 দিন, আজকে 8th day আজকে চা খাচ্ছি, সেরকম একটা ফিলিংস। আর হ্যাঁ চায় চিনি নেই সেটা একবার বলেছি তোমাদের, আর এই মুসলিমাতে সবচেয়ে বড় কথা কি পেটটা ভরে ভালো, কারণ হচ্ছে বিভিন্ন টাইপের ফ্রুটস আছে আর ড্রাই ফ্রুটস না, সবই ড্রাই ফ্রুটস, কিশমিশ বাদাম এটা সেটা, সুগারটা কম, সুগার নেই, আর হচ্ছে আমি চিয়া সিডস এতে অ্যাড করে নিয়েছি, সো ইটস গুড, ট্রাই করতে পারো। গুড থিং হচ্ছে গিয়ে আমি আজকে ফার্স্ট মানে আমি অনুভব করলাম যে আমি একটা ডিমের বেশি খেতে পারছি না, এবং একটাও যে খেলাম আমার একদম পুরো মানে হচ্ছে যে সেই রকম একটু লাগছে। আর হচ্ছে গিয়ে আরো কিছু কোশ্চেন্স তোমরা করেছো, আপুদের কথা বলছি বিশেষ করে, অনেক কোশ্চেন্স তোমরা ইনবক্সে করেছো, কমেন্ট বক্সে করেছো, ইউটিউবে করেছো, সো সেগুলো মিলিয়ে আমি ছোট্ট একটা ভিডিও বানাবো, সেটা হচ্ছে গিয়ে পরে, ওটা আজকেই আপলোড দেব, আর ওটার জন্য তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ আমার কাছে খুবই ভালো লাগছে, আমি আই ফিল ভেরি লাইট, ইউ নো, অনেক কাজ করতে সুবিধা হচ্ছে, হাঁটা চলাফেরা করতে সুবিধা হচ্ছে, মানসিকভাবেও ভালো লাগছে। আজকের রান্নাবান্না প্রন কারি হচ্ছে, প্রন দো পেঁয়াজি, চিংড়ি মাছের দো পেঁয়াজা, এখানে এখন কাঁচামরিচ পড়বে, ধনে পাতা টমেটো দিলেই হয়ে যাবে, কিন্তু হ্যাঁ একটু লবণটা দেখতে হবে। আর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, ও রে বাবা,
এখানে হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। জানি জানি এখন অনেকেই বলবে আপু চিংড়ি মাছ তো হাই কোলেস্টেরল, তুমি কেন খাবে? না আমি খাবো না, আর আমি যদি খাই, যদি আমি লোক সামলাতে না পারি তাহলে তো আমি এক পিস খাবো, এর চাইতে বেশি খাবো না। এগুলো আমার জন্য না, আর আমার বাচ্চাদের জন্য, আমার ঘরে বাবা আমি ছাড়াও আমার হাজবেন্ড আছে, দুটো বাচ্চা আছে, ওরাও খায়। সো এগুলো হচ্ছে আজকের জন্য রেডি করে ফেলছি আমি, অলরেডি শেষ। ঝটপট যদি কোনো কিছু রান্না করতে চাও তাহলে হচ্ছে চিংড়ি মাছ, এর উপরে কিছু কথাই নেই, মানে হচ্ছে ডিম ছাড়া যদি অন্য কিছু চাও চিংড়ি মাছ, আহ লাইফ সেভার প্রবাসীদের জন্য। করতে করতে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আচ্ছা এটা হচ্ছে কি শিমের ভর্তা, সন্ধ্যা হয়নি আসলে, সকালই এটা, কিন্তু বাইরে মেঘলা তো তার সেজন্য আসলে এরকমটা মনে হচ্ছে। আচ্ছা শিমের ভর্তা বসিয়েছি, পেঁয়াজ টেয়াজ সব কিছু দিয়ে আমি বসিয়ে দিয়েছি, এখন শুধু লবণ দেবো। এই লবণেই হচ্ছে আমার যত ধরনের প্রবলেম, সত্যি বললাম। আর এখানে হচ্ছে গিয়ে তোমাদের পুঁই শাকটা আমি দিয়ে দিয়েছি লবণ টবণ দেখে, এখন হচ্ছে পুঁই শাক চিংড়ি মাছ। আর এখানে হচ্ছে গিয়ে এটা শেষ হয়ে গেছে, এটা এখন হচ্ছে শেষের দিকে, একদম শেষের দিকে, এটা হয়েই গেছে, অলমোস্ট হয়ে গেছে, এটা আমি এখন স্টাফ করব। দেখো সকালের ওয়েদার, এটা সকালবেলার ওয়েদার, মানে কি বলবো আমি, শীতের দিনটা যে কি কেমন যে লাগে না, মনটাই খারাপ থাকে, আর এত ঠান্ডা এত বাতাস।